হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটা খাবার নিয়ে আসছি, কলার ভোগ রান্না। এবং কলার ভোগ রান্না দিয়ে আমি আজকে খাবো। আমরা সবাই কলার মুচা খাই, কলার হচ্ছে ভিতরের ভাদাল খাই, কিন্তু কেউ ভোগ রান্না খায় না। তো বাজারে যে দেখি অনেক জিনিসের দাম বেশি হয়ে গেছে, তো কিনতে পারি না। তো কি ভাবলাম যে দেখি কলার ভোগ রান্না করে খাওয়া যায় কিনা। দেখুন কলার ভোগের সাইজটা দেখুন, আর এই কলার ভোগটা এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এখন যে জামানা পড়ে গেছে ভাই, কেউ কি আর মানে ভালো মন্দ দিয়ে খেতে পারবে? আলুর দাম 60 টাকা, পটলের দাম 100 টাকা, তাই কলার ভোগের তো আর কোনো দাম নেই। কলার ভোগ দিয়ে যেখানে পাই সে সেখানে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ইনবক্সে যাবেন, সেখানে যে দেখবেন আমার কলার ভোগ রান্নার রেসিপি আছে। তো একবার যে দেখে আসবেন আমার পেজটাতে ঢুকে। যাই হোক, আমি এখানে নিয়েছি কলার ভোগ রান্না, আর এটা নিয়েছি লাউ। একটা লাউ কিনেছি 80 টাকা দিয়ে, লাউ আলু, আর এর মধ্যে আছে ডিম, একসঙ্গে আমি ঘন্ট করেছি। এখানে কিছু সালাদ নিয়েছি, মরিচের দাম প্রচুর, তাও কয়টা নিয়ে আসছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না। ও আর একটা কথা বলি, যে এই কলার ভোগ রান্না খাচ্ছি, এটা দেখি যদি সত্যি আপনাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব মেরে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর বেশি বেশি করে দেশ বিদেশ যে যেখানে আছেন, যে যখন যেটা দেখছেন সেখান থেকে আপনি শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ কতটা কষ্টে আছে, যে এখন কলার ভোগ খাচ্ছে। কলার ভোগ খায় মানুষে, আর কলার ভোগ খায় গরু, সরি গরু ছাগল খায়, আর এখন খাচ্ছে মানুষ। গরু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাহলে আমি খাওয়া শুরু করি, কলার ভোগটা পরেই খাই, আগে ঘন্ট নিয়ে নিই। বিসমিল্লাহ, বলে না পেটে পেরে খিদে থাকলে যা দেওয়া যায় তাই মনে হয় যে অমৃত খাচ্ছি। ঘন্টটা খুব মজা হয়েছে, যেমন প্লেটে ভাত কত নিয়েছে দেখুন পারি কিনা। কাঁচামরিচ ছোট হলে কি হবে, প্রচুর পরিমাণে ঝাল। এবারে নিয়ে নেবো কলার ভোগ। কলার ভোগটা রান্না হয়েছে মুরগির চামড়া দিয়ে, কারণ যদি খাওয়া না যায় আর মুরগির চামড়ার একটা টেস্টি আছে সেই স্বাদে হয়তো এটার স্বাদটা আর বেশি বেড়ে গেছে। এরপর আসলে না যেটা কলার ভোগ খাচ্ছি, মনে হচ্ছে যে গরুর গোশ সামনে দিলেও খাবো না না, এটা এত সুন্দর টেস্টি হয়েছে। কলার ভোগের যত শান্তি আর টেস্টি, না খেলে কেউ বুঝবেন না। এত সুন্দর স্বাদ হয়েছে বলে বেশি কথা বলতে পারতেছি না।
পেট ভরে গেছে, মাছ খেতে পাচ্ছি না। একদিন সবাইকে দাওয়াত দেবো কলার ভোগ খাওয়ার জন্য। আর যারা যারা এই কলার ভোগ রান্না খেতে চান একটু কমেন্টে বলে যাবেন, আমি সবাইকে দাওয়াত করব। এবং বাংলাদেশে এই প্রথম কলার ভোগ রান্না হয়েছে সেটা খাওয়ার জন্য। হয়তো ভাত নটা হয়তো মনে হয় আমার উচিত হয়নি, অনেক ভাত হয়ে গেছে। সত্যি আমি আর খেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। কত বড় একটা প্লেট দেখছেন, এটা হচ্ছে শুধু ভাত। আমার ভাতের মধ্যে কোনো গলার ভোগ কিন্তু নেই, শুরু করে ভাত পড়ে আছে। চেষ্টা করে দেখি। জানোর উপরে কষ্ট দেখে এটা নাই, আর কিছু বললাম না। তো আমার খাই দায় যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব মারবেন, একটা কমেন্ট করবেন, আর বেশি বেশি করে একটু ফলো করবেন, শেয়ার করে দিবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।